প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে স্বাগত। আমি আশা করছি তোমরা ভালো আছো। আজকে একটা পর্ব সম্পর্কে কথা বলবো, যে পর্বটার নাম হলো প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস এরা হলো এক ধরনের ক্রিমি টাইপের, এবং এদের বিশেষ কিছু কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, তোমরা যদি একটু ভালো করে দেখো, আমি আশা করছি তোমাদের এগুলো মাথায় থেকে যাবে। আমরা একটু চলে আসি যে প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রধান বৈশিষ্ট্যটা কি। এদের প্রধান বৈশিষ্ট্য হলো এদের দেহ পাতলা ফিতার মতো, অর্থাৎ ফিতা যেমন একদম চ্যাপ্টা থাকে, হ্যাঁ, চুলে চুল বাঁধার যে ফিতাগুলো, তাহলে এদের শরীরটা ওই রকম একদম পাতলা ফিতার মতো। এইটা হলো তাদের একটা প্রধান বৈশিষ্ট্য। তারপর আমি চলে আসি যে এরা ত্রিস্তরী প্রাণী। আমরা জানি যে যখন নিডারিয়ার কথা বলেছি, নিডেরিয়া পর্বের প্রাণীরা হলো দ্বিস্তরী, অর্থাৎ তাদের বাইরের স্তরকে বলা হয় অ্যাক্টোডার্ম আর ভিতরের স্তরটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্ম। আর এদের ক্ষেত্রে এরাই প্রথম সূচনা, অর্থাৎ এদের শরীরের মধ্যে তিনটা স্তর তৈরি হয়। পরবর্তীতে যতগুলো প্রাণী সম্পর্কে বলবো, যতগুলো পর্ব সম্পর্কে বলবো, সবাই ত্রিস্তরী। তাহলে এরা এদের তিনটা স্তর কি কি নিয়ে, অর্থাৎ এদের বাইরের দিকে হলো অ্যাক্টোডার্ম, মাঝখানে হলো মেসোডার্ম, এবং ভিতরের দিকে হলো এন্ডোডার্ম। অর্থাৎ এদের ব্রুনিয় ডেভেলপমেন্টের সময়ই তিনটা স্তর তৈরি হয়। তিন নম্বরে দেখো যে এদের দেহ কিউটিকল দ্বারা আবৃত। তোমরা জেনে থাকবে যে এই সকল যে কৃমিগুলো, হ্যাঁ, এই কৃমিগুলো সাধারণত বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ এরা প্রাণীদের শরীরের ভিতরে থাকে। তাহলে একটা কৃমি যদি কোনো প্রাণীর শরীরের ভিতরে থাকে, থাকতে যায়, যদি পরিপাকতন্ত্রের ভিতরে থাকতে যায়, তাহলে আমরা জানি পরিপাকের সময় প্রচুর পরিমাণে অ্যাসিড ক্ষরণ হয়, প্রচুর পরিমাণে এনজাইম ক্ষরণ হয়, তাহলে সেগুলো এদেরকে ধ্বংস করে ফেলতো। কিন্তু না, এই বডির উপরে কিউটিকলের আবরণটা থাকার কারণে এদের শরীরের মধ্যে এনজাইম অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডের সংস্পর্শে আসলেও এদের শরীরের তেমন বেশি কোনো ক্ষতি হয় না। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম এদের শরীরের উপরে একটা কিউটিকলের আবরণ আছে। এবার একটু দেখো চার নম্বরে যে পরিপাকতন্ত্র অনুপস্থিত। তোমরা জেনে থাকবে এরা যদি আমাদের খাদ্যনালীর ভিতরে থাকে বা যে সকল অঙ্গগুলোর মধ্যে থাকে, সেই সকল অঙ্গের মধ্যে বা আমাদের পরিপাকতন্ত্রের কথা যদি আমরা বলি, এখানে তো খাদ্যের একদম মূল অংশগুলো তৈরি হয়, খাদ্যের হজমের কাজটা হয়। সুতরাং তারা ওই জায়গায় যদি থাকে, তাহলে তাদের খাদ্য হজমের তো আর দরকার হয় না, অর্থাৎ তারা আমাদের হজম করা খাদ্যটাকেই তারা গ্রহণ করতে পারে, হ্যাঁ, এবং সারা শরীরের মাধ্যমে সে ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করে ফেলতে পারে। এখন একটু আসো এখানে, দেহে চোষক ও হুক থাকে। তাহলে তোমরা যদি এদের বডিগুলো একটু দেখো, এই যে এখানে, অর্থাৎ এখানে কতগুলো হুক থাকে যেটা দিয়ে আমাদের শরীরের মধ্যে বা কোনো একটা প্রাণীর শরীরের ভিতরের কোনো একটা অংশের সাথে তারা লেগে থাকে। আর অন্যদিকে যে চোষকগুলো আছে, সেই চোষকগুলো দিয়ে তারা কি করতে পারে, সে খাদ্যের মেইন অংশগুলো, আমাদের খাদ্যের মেইন অংশগুলোকে তারা শোষণ করে ফেলতে পারে। তাহলে এক নম্বরে চলে এসে দেখো ছয় নম্বরে, যে বিশেষ প্রকৃতির শিখা কোষ দ্বারা রেচন সম্পন্ন হয়। সবসময় মনে রাখবা, কোনো একটা প্রাণীকে যদি তুমি ব্যাখ্যা করতে চাও, তাহলে অবশ্যই প্রাণীর রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, এগুলো সম্পর্কে কথাগুলো চলে আসে। তাহলে এই একটা কোষ, একটা বিশেষ প্রকৃতির কোষ, যেটা নাম হলো শিখা কোষ, আর এই শিখা কোষ হলো এই প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রধান রেচন অঙ্গ। অর্থাৎ তার শরীর থেকে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হয়, সেগুলো এই শিখাকোষের মাধ্যমে বের হয়। এখন একটু আসো সর্বশেষ যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে, সেটা হলো রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র অনুপস্থিত। তাহলে রক্ত সংবহনতন্ত্রের কাজটা কি? রক্ত সংবহনতন্ত্রের কাজ হলো আমাদের শরীরে পুষ্টিদ্রব্যগুলো কোষে কোষে বন্টন করা, খারাপ পদার্থগুলোকে আবার বহন করে নিয়ে আসা। কিন্তু এরা যেহেতু আমাদের পেটের মধ্যে থাকতেছে বা বিভিন্ন প্রাণীদের শরীরের ভিতরে থাকতেছে, তাহলে তাদের ওই ধরনের সংবহনতন্ত্রের দরকার হয় না, অর্থাৎ তারা চোষকের মাধ্যমে খাদ্যগুলোকে গ্রহণ করে প্রত্যেকটা কোষের মধ্যে বন্টন হয়ে যায়। অনেক সময় তাদের বডি সার্ফেসের একদম সম্পূর্ণ সার্ফেস দিয়ে তাদের খাদ্যগুলো তারা গ্রহণ করতে পারে, অর্থাৎ তারা ব্যাপন প্রক্রিয়া খাদ্যগুলোকে, পুষ্টিদ্রব্যগুলোকে গ্রহণ করে ফেলতে পারে। পাশাপাশি এখানে দেখো, এখানে শ্বসনতন্ত্র অনুপস্থিত। শ্বসনতন্ত্র মানে হলো আমাদের যেমন শ্বসনতন্ত্র আছে যে আমাদের অক্সিজেন নিতে হয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিতে হয়, হ্যাঁ, এই জন্য আমাদের বিশেষ একটা তন্ত্র আছে যেটাকে আমরা শ্বসনতন্ত্র বলি। তাহলে এই সকল প্রাণীগুলো সাধারণত অন্তঃপরজীবী হওয়ার কারণে
তারা অনেক সময় অবাত শ্বসন প্রক্রিয়া অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতেও খাদ্য তৈরি করে খাদ্য সারকে ভাঙতে পারে, হ্যাঁ শক্তি তৈরি করতে পারে। তাহলে যদি তারা অক্সিজেনের সংস্পর্শ পায় তাহলে অক্সিজেন দ্বারা সে স্বাবাত শ্বসন করবে, আর যদি অক্সিজেনের অনুপস্থিতি থাকে তাহলে সে অবাত শ্বসন করবে। তাহলে এই জন্য তাদের শরীরের মধ্যে একদম সাজানো গোছানো কোনো শ্বসন তন্ত্র নেই। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে এই প্রাণীর এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি সহজে উপস্থাপন করো বা তুমি যদি মনে রাখো তাহলে তুমি অনেক বেশি ভালো নাম্বার পাবে যদি পরীক্ষাতে উপস্থাপন করো। পাশাপাশি আরেকটা জিনিস বলি যে এই সকল প্রাণীরা সাধারণত উভয় লিঙ্গের হয়ে থাকে, অর্থাৎ একটা প্রাণীর মধ্যেই পুংজ জননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র এই দুইটা জিনিস একসাথে থাকে। তো সবাই অনেক বেশি ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।